পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে ইদিলপুর সায়েরপাড় কাঞ্চননগর এলাকায় শ্রী শ্রী কাঠকোলা মহাশ্মশানে কালী মন্দিরের পুনর্নির্মাণ করা হলো। অমাবস্যার দিন এই মন্দিরের শুভ উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার কেন্দ্রের বিধায়ক খোকন দাস। নতুন করে এখানে মন্দির তৈরি হওয়ায় খুশি এলাকাবাসীরা। এদিন মায়ের মন্দিরের উদ্বোধন হওয়ার পর উপস্থিত ভক্তদের হাতে ভোগ তুলে দিলেন বিধায়ক খোকন দাস। এদিন প্রায় কয়েক হাজার মানুষকে ভোগ বিতরণ করা হয়। কথা ছিল যে সাইরপাড় থেকে একটা রাস্তা হবে যেখানে সব গাড়ি ঢুকবে, সেটা আমরা করতে পারি নাই, জায়গার অসুবিধা আছে। খুব তাড়াতাড়ি যদি এই রাস্তাটা আমাকে জায়গাটা মাপ করে দেয়, যে অন্তত একটা লড়ি একটা স্বর্গরথ সেইগুলো যদি এই শ্মশানে আসতে পারে, তাহলে আমি এই রাস্তাটা করার ব্যবস্থা করে দেবো। যেমন ইলেকট্রিক পোলও আমি পুঁতে দিয়েছিলাম, ইলেকট্রিক লাইনও আমি এই শ্মশানের জন্য ইলেকট্রিক লাইনও আমি করে দিয়েছিলাম, যে লাইন এখন এখানে রয়েছে। সবাই মিলে চেষ্টা করতে হবে, যেহেতু আমাদের শ্মশান এখন ইলেকট্রিক চুল্লি একটা হয়েছে, আর একটা নতুন ইলেকট্রিক চুল্লির কাজ চলছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের এই এলাকার মানুষ, বহু মানুষ এই শ্মশানে দাহ করে। এখানে দাহ করলে অসুবিধা কিছু নাই, কিন্তু দাহ করার কয়েকদিনের মধ্যেই সেই কাগজটা জনপ্রতিনিধির কাছ থেকে লেখে যদি পৌরসভায় নিয়ে যাওয়া যায়, তাহলে তার সার্টিফিকেট পেতে কোনো অসুবিধা নাই। কিন্তু সেটা যদি অনেক দিন হয়ে যায়, দেখা যায় 3-4 মাস হয়ে গেছে অথচ কেউ সার্টিফিকেট আনতে যায় নাই, তখন সমস্যা হয়। কিন্তু 7-8 দিন কি 10-15 দিনের মধ্যে যদি এখানকার ডাক্তারি সার্টিফিকেট এবং এখানকার জনপ্রতিনিধি কেউ যদি লিখে দেয় যে হ্যাঁ এই লোকটা এই ডেটে মারা গেছে, এখানেই তাকে দাহ করা হচ্ছে, তাহলে তার সার্টিফিকেট পেতে কোনো অসুবিধা নাই। আমরা চেষ্টা করব, লোক সংখ্যা বেড়েছে, এখন শ্মশানগুলোতেও ভিড় হচ্ছে, এই শ্মশানটা যদি আমরা ভালো করে দিতে পারি, তাহলে এখানে আমাদের খুব ভালো হবে। এখানকার মানুষদের আর দূর দূরান্তে যেতে হবে না, এখানেই তাকে দাহ করা যাবে এবং সরকারি সমস্ত কাগজপত্র এখান থেকে পাওয়া যাবে। আমি সবাইকে অনুরোধ করব যে দেখো, আমাদের তো এবার যে আমাদের চিন্তা ভাবনা ছিল নিজের সমাজ গঠনটা সবাই মিলে ভালো করা, কিন্তু দুঃখের ব্যাপার আমাদের, আমরা এবার আমাদের আমরা মদের বাটি তুলতে চাইছিলাম, মদ যাতে না খায় অনেক ঝামেলা করেছিলাম, গাঁজার ফেটগুলো বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আমাদের দুঃখের ব্যাপার, যে বেচারি মদ বেচে সেও আমাদের ভোট দিল না, যে মদ খায় সেও ভোট দিল না। আর যে মানুষগুলোর জন্য আমরা করলাম, ভদ্রলোকগুলো, যে নিজেদের সমাজটা ভালো থাকবে, সন্ধ্যার পর কোনো মাতাল রাস্তায় ঘোরাঘুরি করবে না, সেই লোকগুলোও আমাদের ভোট দিল না। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।